स्टूडेंट्स वेलकम टू माय ट्यूटोरियल आमी सुदीपा मारी बर्तमाने कोविड 19 गोटा विश्व महामारी रूपे छड़िए पड़ार जन्य आज आमरा सकले ग्रहण करबो एरकम अवस्थाय एक ही उद्यमे आमादेर पड़ाशोना चालिये जावार जन्य आज आमादेर एई अनलाइन पड़ाशोनार पथ बेछे निते हयेछे। आज थेके आमी आमार एई चैनेले तोमादेर पाठ्य बइयेर समस्त धरनेर पाठ्यांश एबं तार अनुशीलनी सम्पर्के आलोचना करब। তাই বাড়িতে প্রত্যেক দিন নতুন নতুন পড়া শিখে নেওয়ার জন্য সাবস্ক্রাইব করো এই চ্যানেল এবং ক্লিক করো পাশের ওই নোটিফিকেশন বেল আইকনটা, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তোমাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে। বাড়িতে থাকো, সুস্থ থাকো। এখানে তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে দেওয়া আছে বর্গাকার ক্ষেত্রকার চিত্রের পরিসীমা এবং বাহু দৈর্ঘ্য। সবার আগে কি করব, খাতায় আমরা পেজ নাম্বার দিয়ে এক নাম্বার দেব, তারপর লিখব আমরা জানি বর্গক্ষেত্রের পরিসীমা সমান সমান চার গুণ বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ যে ফর্মুলাটা আমরা শিখেছিলাম সেটাই লিখব। এরপর এখানে আমাদের পরিসীমা দেওয়া আছে, ঠিক আমাদের এই ফর্মুলার নিচে পরের লাইনে পরিসীমার তলায় পরিসীমাটা লিখে দেবো এবং ঠিক সরলের মতো বাকি যা যা যেখানে আছে সে তাই তাই সেখানে বসিয়ে দেবো। দেখো পরের লাইনে এখানে সমান চিহ্ন দিতেই পারতাম, কিন্তু একটা লাইনে মনে রাখবে একটা লাইনে একটার বেশি সমান চিহ্ন দেওয়া যায় না, যেহেতু এই লাইনে আমরা একবার সমান চিহ্ন ব্যবহার করে ফেলেছি তাই দ্বিতীয়বার ব্যবহার করব না। এখানে লিখলাম বা বর্গক্ষেত্রের পরিসীমা দিয়ে দেওয়া আছে 24 সেন্টিমিটার, তাই এখানে আমি 24 লিখলাম। তারপর সমান চিহ্ন আছে, সমান চিহ্ন বসালাম, যা আছে ঠিক তাই লিখে দেবো, চার গুণ বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে। এরপর আমাদেরকে জানতে হবে বাহুর দৈর্ঘ্যটা, অর্থাৎ বাহুর দৈর্ঘ্যকে আমার শুধু একলা চাই, এর সঙ্গে কেউ লেগে থাকলে চলবে না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এর সঙ্গে এখনও চার গুণ অবস্থায় আছে, তো চারকে আমরা এখান থেকে সরিয়ে দেব। কিভাবে সরিয়ে দেবো, সরিয়ে আমরা এদিকে নিয়ে চলে আসব। কিন্তু শুধুমাত্র তো এদিকে নিয়ে চলে আসতে পারবো না, কোনো সংখ্যা যখন সমান চিহ্নের একদিক থেকে অন্য দিকে যায় তখন সেটা চিহ্ন বদলে নেয়, ঠিক আছে। তাই পরের লাইনে আবার বা দিলাম, লিখলাম 24, চার এদিকে গুণ অবস্থায় ছিল, এদিকে এসে তাহলে ভাগ হয়ে যাবে, ভাগ চার, সমান চিহ্ন, তারপরে সমান চিহ্ন ছিল সমান চিহ্ন, চার তো সরিয়ে এদিকে চলে এসেছি তাহলে এদিকে পড়ে আছে শুধু বাহুর দৈর্ঘ্য। পরের লাইনে বা 24কে চার দিয়ে ভাগ করলে হয় 6, সমান সমান বাহুর দৈর্ঘ্য। অতএব দেখো আমরা বাহুর দৈর্ঘ্যের মাপ পেয়ে গেলাম যে 6 সেন্টিমিটার। এবারে তোমরা প্রশ্ন করতেই পারো যে বইতে তো বর্গক্ষেত্রের পরিসীমা দিয়ে দেওয়া থাকলে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করার একটা ফর্মুলা দেওয়াই আছে, কিন্তু আমরা সেটাতে না করে এইভাবে করলাম কেন, তিনটে স্টেপ ভেঙে? সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যে দেখো সবসময় ফর্মুলা মুখস্থ করে তো মানে সব অঙ্ক হয় না, এইভাবে তো আমি 5-6টা ফর্মুলা তৈরি করে দিতে পারি ওই 4টে ফর্মুলা থেকে, যেগুলো 4টে বেসিক ফর্মুলা সেটা আমরা মনে রাখবো, বাকিটা মানে এখানে তো 4টের অনেক বেশি, এখানে প্রায় 8-9টা ফর্মুলা দেওয়া আছে, এত ফর্মুলা মনে রাখার প্রয়োজনই নেই। 4টে যে মেন রুট ফর্মুলা সেটা মনে রাখলে সেই 4টে দিয়েই আমরা সব অঙ্ক করতে পারবো। এবং তোমরা যে এই স্টেপ ভেঙে দেখলে মানে এই স্টেপ ভেঙে অঙ্কটা করলে, এর ফলে তোমরা কিন্তু বুঝতে পারলে কেন পরিসীমার সঙ্গে, এই যে পরিসীমার সঙ্গে 4 ভাগ করলে আমরা বাহুর দৈর্ঘ্য পাই, ওই ফর্মুলাটা পড়ে কিন্তু তোমাদের তো মানে ওই ফর্মুলাটা হয়তো লিখে দেওয়া আছে যে এই যে দেখো ফর্মুলাটা হয়তো লিখে দেওয়া আছে যে বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য বার করতে গেলে পরিসীমার সঙ্গে 4 ভাগ করতে হয়, কিন্তু তোমাদের মনে এই প্রশ্নটা জাগলো না যে কেন 4 ভাগ করবো শুধুমাত্র অঙ্কে, তো কোনো কিছু শুধুমুধু হয় না, সবার পিছনে একটা লজিক থাকে, লজিকটা হচ্ছে এটা, এখন থেকেই বুঝতে শেখো। প্রথমে আমরা যে পরিসীমার ফর্মুলাটা আমরা জানতাম সেটা লিখেছি, তারপর আমরা লিখেছি যে মানটা জানতাম তার মান বসিয়ে যা ছিল পরপর সেটা লিখেছি, আমাদের শুধু বাহুর দৈর্ঘ্য প্রয়োজন।
আমাদের শুধু যে অংশটুকু প্রয়োজন হবে তার সঙ্গে বাকি যারা যারা লেগে থাকবে সবাইকে আমরা সরিয়ে দেবো। এখানে বাহুর দৈর্ঘ্য প্রয়োজন, তাই বাহুর দৈর্ঘ্যর সঙ্গে যে লেগে আছে তাকে আমরা হাঁটিয়ে দিলাম, হাঁটিয়ে এদিকে নিয়ে চলে এলাম। যখনই আমি এদিকে সমান চিহ্নর এক পার থেকে অন্য পারে এদিক থেকে ওদিকে বা ওদিক থেকে এদিকে কেউ এলে সে যে চিহ্ন নিয়ে বসে থাকে তার বিপরীত চিহ্ন হয়ে যায়, অর্থাৎ এখানে চার গুণ ছিল, এখানে সে চার ভাগ হয়ে যাবে, চার ভাগ হয়ে ছয়। এই হচ্ছে আমাদের অঙ্ক, বাকি অঙ্কগুলো তোমরা এইভাবে প্র্যাকটিস করবে।